হ্যালো ফ্রেন্ডস মিনাস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট একটা ব্রেকফাস্ট রেসিপি আর সেটা হলো চিজ ব্রেড অমলেটের রেসিপি বাচ্চা বড় সবাই কিন্তু কম বেশি এটা খুব পছন্দ করে থাকে ব্রেড দিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে ডিমটা খাওয়া যায় তো আজকে শেয়ার করছি চিজ ব্রেড অমলেট এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু নিত্য নতুন রেসিপির আপডেটটা আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি নিয়েছি চার পিস ব্রেড আমি যে ব্রেডগুলো ইউজ করছি এগুলো অনেকটা পাতলা তো সেজন্য কিন্তু অবশ্যই সাবধানের সাথে ব্রেডগুলোকে কেটে নেব সব ব্রেড একরকম হয় না কিছু ব্রেড একটু মোটা হয় তো অবশ্যই যে কাজটা করতে হবে এই চিজ ব্রেড অমলেট করতে গেলে ভেতর থেকে আমরা স্কোয়ার শেপ করে কেটে নেব তার জন্য কিন্তু ব্রেডের যে সাইড এই সাইডটাকে হাফ ইঞ্চি বা তার একটু বেশি করে কিন্তু ছেড়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি আরও আরেকটা ব্রেড এভাবে কেটে দেখাচ্ছি আমি এখানে কিন্তু নাইপের সাহায্যে এভাবে কেটে নিয়ে স্কোয়ার শেপ করেই নিচ্ছি যখন আমরা বাচ্চাদের এটা পরিবেশন করে থাকি যদি কুকি কাটার থাকে বিভিন্ন রকমের শেপ থাকে কুকি কাটারে তো আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়ে এখানে জোরে চাপ দিয়েও কিন্তু ব্রেড থেকে নতুন করে ডিজাইন তৈরি করে নিতে পারবেন আগে আমি সিঙ্গেল করে কেটে নিয়েছি এবার আমি দুটো ব্রেডকে একসাথে দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছি দেখুন ব্রেডগুলোকে কিন্তু এভাবে ভেতর থেকে স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার চিজ ব্রেড অমলেট করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকামকে আমি অর্ধেক নিয়েছি সেটাকে একদম ভালো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি ছোট একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজে একটা টমেটোর অর্ধেক লাগছে চিজের স্লাইস আর মজালা চিজকে নিয়েছি গ্রেট করে একটা পাত্র নিয়েছি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে এখানে ভেঙে দিয়ে দেবো আমি যেহেতু মাত্র চারটে কিন্তু ব্রেড ইউজ করছি সেই জন্য দুটো ডিম আর এরকম নিয়ে নিয়েছি ইনগ্রেডিয়েন্টসের সবজি তো আপনারা কতটা পরিমাণে তৈরি করবেন তার উপরে কিন্তু ইনগ্রেডিয়েন্টস বাড়বে বা কমবে দেখুন ডিম দুটোকে এখানে ভেঙে দেয়া হয়ে গিয়েছে এবার এই কাটা চামচের সাহায্যে ডিম দুটোকে ফেটিয়ে নেব প্রায় দু মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই ডিমে আমি দিয়ে দেব যে সবজিগুলো রেডি করে নিয়েছি সেগুলো টমেটো কুচি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এগুলোকে কিন্তু খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি বাচ্চাদের দিতে গেলে অনেক সময় তারা পেঁয়াজ পছন্দ করে না সেক্ষেত্রে চাইলে আপনারা পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন খেয়াল রাখতে হবে চিজেও কিন্তু নুন থাকে তাই নুনটা একটু কম দেওয়াই ভালো এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টি স্পুনের বেশি এই চিলি ফ্লেক্সের রেসিপিটা পেতে আমার ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা রেসিপিটার লিংক পেয়ে যাবেন এরপরে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টি স্পুন মতো অরিগানো আপনারা চিলি ফ্লেক্স যদি না থাকে সেই ক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারবেন বা বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকেই দিতে চায় না সেই ক্ষেত্রে পুরোপুরি কিন্তু এই ঝালটাকে আপনারা স্কিপ করতে পারবেন এবার চামচের সাহায্যে সব উপকরণগুলোকে আবারও প্রায় দু তিন মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসে দিয়ে দিলাম একটা তাওয়া ব্রেডগুলোকে রেডি করব তার জন্য এখানে একটু বাটার কেটে নিয়েছি বড়ো করে সেটাকে এভাবে তাওয়ার উপরে কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা সয়াবিন তেল বা ভেজিটেবল অয়েল দিয়েও কিন্তু এটাকে ভাজতে পারবেন তবে বাটার দিয়ে করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আমি এরপরে একটা ব্রেডের অংশকে এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ব্রেডটার সমস্ত সাইডে বাটারটাকে একটু লাগিয়ে নিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ফ্লেমটাকে কিন্তু একদম লো করেই রেখেছি এ পর্যায়ে এবার ব্রেড দুটোকে ঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব যে ডিমের গোলাটা আমি রেডি করেছি সেটাকে আমি এখানে তিন চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারবেন সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো এখানে আপনারা ইউজ করতে পারবেন দেখুন ডিমের মিশ্রণটা দেওয়ার পরে এবার ব্রেডের মধ্যে দিয়ে দেব মোজারালা চিজ আমার মতো যারা চিজ লাভার আছে তারা চিজটা বেশি দিতে পারেন বা যারা চিজ খেতে চান না টোটালি তারা কিন্তু পুরোপুরি চিজটাকে স্কিপ করতে পারবেন আমি একটু বেশি করে চিজটা দিয়েছি আমার লেফট সাইডে যেটা সেটা আমরা আমাদের জন্য করছি আর রাইট সাইডে যেটা তৈরি করছি এটাকে আমি বেবির জন্য তৈরি করে নেব তো সেজন্য জন্য কিন্তু একটু চিজটা বেশি দিচ্ছি আর এর সাথে কিন্তু একটা চিজ স্লাইসও আমি ইউজ করব। দেখুন একটা প্রসেট চিজ আমি এখানে ইউজ করছি বাচ্চাদের জন্য চিজটা অবশ্যই অনেক ভালো যদি আপনার বেবি হজম করতে পারে তাহলে অবশ্যই চিজটা দেবেন দেখুন আমি চিজটা দেওয়ার পরে তার উপরে কিন্তু এইভাবে ব্রেডের যে টুকরোটা সেটা দিয়ে দিয়েছি আর যেটা আমাদের জন্য তৈরি করেছি আমি সেটার উপরে এভাবে ব্রেডের টুকরোটা দিয়ে দিলাম লো ফ্লেম করে এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য রাখতে হবে তার বেশি কিন্তু রাখা লাগবে না তারপরে আমি ব্রেডটাকে একটু নাড়িয়ে দিলাম এবার এই সাইডে ব্রেডটাকে আমি সাইড চেঞ্জ করব তার জন্য একটু তাওয়াতে দিয়ে দিচ্ছি বাটার এরপরে কিন্তু দুটো পাত্রের সাহায্যে আমি এটাকে এভাবে উলটিয়ে দেব। আপনারা চাইলে দুটো চামচ ইউজ করতে পারবেন বা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে একটু সাপোর্ট দিয়ে এভাবে উলটিয়ে দেবেন কেননা ভেঙে যেতে পারে অনেক সময় সেজন্য এটাকে দেওয়ার পরে একটু চেপে দিতে হবে খুন্তির সাহায্যে তাহলে চিজটাও কিন্তু গলে যাবে আর যে ব্রেডটা একদম কিন্তু সেট হয়ে আসবে একইভাবে আমি অপর সাইডের যে ব্রেডটাকে রেডি করেছিলাম সেটাকে সাইড চেঞ্জ করার আগে এভাবে বাটারটা দিয়ে দিলাম তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি ব্রেডটাকে উল্টিয়ে তারপরে সেখানে এবার আমি লো ফ্লেমে এটাকে তিন মিনিটের জন্য রাখবো ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই এটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় এবং ভালোভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে যেহেতু আমি এখানে একটা চিজ স্লাইস ইউজ করেছি তো এই স্লাইস চিজটা কিন্তু গলে বের হয়ে আসছে এতে টেনশন করার কোনো কারণ নেই যেহেতু এটা আমরা গরমে দিয়েছি সেজন্য কিন্তু এটা গলে গিয়েছে আমি লেফট সাইডের যে ব্রেডটা এটাকে আবারও সাইড চেঞ্জ করে দিচ্ছি ত্রিশ সেকেন্ড করে দুবারে রাখবো এটাকে মানে টোটাল কিন্তু আমি এটাকে প্রায় ছ মিনিট থেকে সাড়ে ছ মিনিট ধরেই এটাকে ভেজে নিচ্ছি আর এটাকে এবার আমি সাইড চেঞ্জ করে দিচ্ছি দেখুন এর চিজটা কিন্তু খুব ভালো করেই কিন্তু গলে গিয়েছে অনেক সময় দেখা যায় যে এইভাবে চিজটা দিলে কড়াইতে লেগে যায় সেক্ষেত্রে আপনাদের কাছে যদি ওভেন থেকে থাকে তাহলে পাউরুটিটা হয়ে গেলে শুধু চিজের অংশটা কিন্তু পাউরুটির উপরে দিয়ে একটু বেক করতে পারবেন তিরিশ সেকেন্ডের মতো বা চল্লিশ পঞ্চাশ সেকেন্ড করলেও হয়ে যায় এই পাউরুটিটাকে আরেকবার একটু চেঞ্জ করে দিলাম আর এ পাশের যেটা এটাকে তুলে নিচ্ছি চিজের যেটা এটাও হয়ে গিয়েছে এটাকেও আমি কিন্তু এবার এই তাওয়া থেকে তুলে নেব একইভাবে বাকি পাউরুটিগুলোকে তৈরি করে নেব তো এবার আমি সিঙ্গেলভাবে তৈরি করছি সেজন্য জন্য কিন্তু অল্প একটু বাটার দিয়ে দিলাম এরপরে পাউরুটির একটা অংশ এখানে দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে এটাকে একটু নাড়িয়ে দিলাম তাতে করে কিন্তু পাউরিটির সমস্ত সাইডে দেখুন বাটারটা লেগে গিয়েছে এবং এটা লাইট ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে পাউরুটি কিন্তু সেকতে খুব একটা টাইম লাগে না জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু ভালোভাবে এটা একটা লাইট ব্রাউন কালার হয়ে যায় এরপরে দেখুন আমি পাউরুটির ভেতরে একটু দিয়ে দিলাম বাটারের অংশ যেহেতু এখানে ডিমের গোলাটা দেবো সেজন্য এরপরে ডিমের গোলা এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ আমি এখানে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করা মজেরালা চিজ আবারও বলছি এটা যেহেতু চিজ ব্রেড অমলেট তাই আমি চিজ ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু চিজটাকে স্কিপ করে শুধু ব্রেড অমলেটও করতে পারবেন এরপরে দেখুন ব্রেডের অংশটাকে দিয়ে একটু চেপে দিলাম তারপরে সাইডটাকে চেঞ্জ করে দেবো একইভাবে কিন্তু আমি দু সাইডে এরকম দু তিন মিনিট করে করে এটাকে কিন্তু এরকম সেঁকে নিচ্ছি আর যেহেতু বাটার অল্প করে লাগালেই কিন্তু এটা ভালোভাবে হয়ে যায় তো আপনারা বাটার বা তেল যেটা চান সেটাই ইউজ করতে পারবেন দেখুন এটা ভালোভাবে হয়ে গিয়েছে এরপরে এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে কিন্তু গরম গরম সার্ভ করব দেখুন আমি ব্রেডগুলোকে টমেটো কেচাপের সাথে কিন্তু সার্ভ করেছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার চিজ ব্রেড অমলেটের রেসিপি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ